বলেছে ওয়ামান জাহাদাহু বিয়াদিহি ফাওয়া মুমিন, যে ব্যক্তি অন্যায় অত্যাচার দেখার পরে নিজের হাত দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করবে সেই ব্যক্তি ইমানদার। বলি সুবহানাল্লাহ। ফিলিস্তিনের এই দূর অবস্থা দেখে আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা হাত দিয়ে সেই অবস্থাকে পরিবর্তন করতে পারি। যদি হাত দিয়ে করার মতো শক্তি ক্ষমতা আমাদের না থাকে, আল্লাহ নবী বলছেন ওমান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি মুখ দিয়ে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, মুসলমানদের পক্ষে, ইহুদিদের বিপক্ষে কথা বলবে, ফাহুয়া মুমিন, তারা ইমানদার। বলি সুবহানাল্লাহ। আপনি যদি মুখ দিয়েও কথা বলার মতো সাহস শক্তি আপনার না থাকে, রাসূল বলছেন ওমান জাহাদাহু বিকলবিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি অন্তঃকরণ দিয়ে কীভাবে মুসলিমদেরকে নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে, অত্যাচার থেকে মুক্তি করা যায় সেই চিন্তা যে ব্যক্তি দিলে করবে, ফাহুয়া মুমিন, সে ব্যক্তি ইমানদার। বলি সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, এক নম্বর, মুসলমানদের পক্ষে আমাদের উচিত হবে শক্তি থাকলে, সমর্থ থাকলে হাত দিয়ে মুসলমানদের পক্ষে সহযোগিতা করা, বাতিলের বিপক্ষে বিরোধিতা করা। যদি হাত দিয়ে করার মতো সুযোগ, সহযোগিতা, শক্তি না থাকে, আল্লাহর নবী বলেছেন তাহলে আপনি আমাকে মুখ দিয়ে যতটুকু পারেন ততটুকু বলতে হবে। বলি সুবহানাল্লাহ। যদি মুখেও বলার মতো ক্ষমতা না থাকে, আল্লাহর নবী বলেছেন তাহলে অন্তঃকরণ দিয়ে তোমাকে চিন্তা করতে হবে কীভাবে সেই তোমার সাধ্য অনুযায়ী কীভাবে সেই ফিলিস্তিনকে ইসরায়েলের হামলা থেকে, ইসরায়েলের আঘাত থেকে নিষ্কৃতি দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়, সেই চিন্তা দিল দিয়ে করতে হবে। তিনটা স্তর। বলি সুবহানাল্লাহ। কেউ যদি হাতেও প্রতিবাদ না করে, মুখেও প্রতিবাদ না করে, অন্তর দিয়েও চিন্তা না করে, তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন ওয়ালাইসা ওয়ারাযারিকা হাব্বাতিন খারদালিন মিনাল ঈমান, যে ব্যক্তি হাত দিয়ে প্রতিবাদ করলো না ইসরায়েলের বিরুদ্ধে, যে ব্যক্তি হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই বলে, যে ব্যক্তি মুখ দিয়েও প্রতিবাদ করলো না, যে ব্যক্তি অন্তর দিয়েও প্রতিবাদ করলো না, রাসূল বললেন সেই ব্যক্তির দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ ইমানও নেই। বলি নাউজুবিল্লাহ। আপনি মুসলমান হিসাবে নাম রাখতে পারেন, আইডি কার্ডে নাম লিখে রাখতে পারেন মুসলিম হিসাবে, কিন্তু মুসলমানদের মায়ের দেখে, মুসলমানদের পক্ষে, বাতিলের বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে আপনার যদি শরীরে রক্তক্ষরণ না হয়, আপনার ইমান যদি জাগ্রত না হয়, বুঝতে হবে ওয়ালাইসা ওয়ালাযালিকা হাব্বাতিন খারদালিন মিনাল ঈমান, আপনার দিলের ভিতরে এক জর্রা পরিমাণ, সরিষা পরিমাণ, অরু পরিমাণ ইমানও নাই। থাকলে তো ইসলামের পক্ষে আপনি জাগ্রত হওয়ার কথা ছিল, ঠিক কিনা? সেজন্য মুসলমান